ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন, আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব নিউমেরিক দশা, দশা মহাদশা, অর্থাৎ একটা টাইম পিরিয়ড সবার জীবনেই চলতে থাকে, নিউমেরিক দশা অর্থাৎ অবস্থান। দশা মানে কি? অবস্থান। একটা টাইম পিরিয়ড সকলের জীবনে চলতে থাকে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হয় গ্রহেদের টাইম পিরিয়ড, অর্থাৎ গ্রহের সময়কাল। এই যে নটা গ্রহ আছে, এই নটা গ্রহ বারবার নিজেদের সময় পরিবর্তন করে করে মানুষের জীবনে আসে। ঠিক সেই কারণে এই কথাটা বলা হয় যে গ্রহের ফের। কখনো মানুষের সময় ভালো যাচ্ছে, কখনো খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ প্রতিনিয়ত এই গ্রহরা নিজেদের কক্ষপথে যেমনভাবে আবর্তিত হচ্ছে, তার যে তরঙ্গ, তার ভাইব্রেশনটাও আমাদের লাইফের মধ্যে পড়ছে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্মের অনুযায়ী তার সঙ্গে গ্রহদের তরঙ্গের একটা মিল থাকে। জন্মের অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি তার অনুযায়ী কিন্তু জীবনে গ্রহেদের তরঙ্গগুলো একটা সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে নিজেদের জীবনে রিসিভ করতে থাকে। সেই জন্য সবার ভাগ্যই এক রকম হয় না, আবার এক এক সময় দেখা যায় যে অনেকের ভাগ্যেই একই রকমের ঘটনা ঘটে যাচ্ছে। ধরো কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, দুর্ঘটনা এতজন আহত হয়ে যাচ্ছে, এতজন নিহত হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, তারও মধ্যে দেখবে পার্থক্য আছে, সবাই কিন্তু একইভাবে আহত হচ্ছে না। কারোর কোনো হাতে ইঞ্জুরি হয়েছে, কারোর কোনো পায়ে, কারোর ছোটো, কারোর বড়, আবার ভালো কিছু হচ্ছে, সবার একসাথে হচ্ছে। যে ধরো কোনো স্টক মার্কেটের দাম বাড়লো, এতগুলো বিনিয়োগকারী ছিল, প্রত্যেকেই লাভবান হয়ে গেল, যারা যারা সেই সময় বিনিয়োগ করেছিল। এই জিনিসটাকে বলা হয় কালেকটিভ ডেস্টিনি। সুতরাং এই যে জিনিসটা, এই গ্রহের ফেরে দুরকম জিনিস থাকে, একটা হচ্ছে কালেকটিভ ডেস্টিনি অর্থাৎ সামুদায়িক ভাগ্য, এবং সেই সাথে আরেকটা থাকে ইন্ডিভিজুয়াল ডেস্টিনি। এটা আমি একটু শর্টে লিখছি, যেটা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা হয় জন্ম থেকে। আমাদের প্রত্যেকটা জীবনের বিভিন্ন ইভেন্ট আমাদের নির্ভর করে, চাকরির জায়গা, বিয়ের জায়গা, ফিনান্সের জায়গা, আদার কোনো ইস্যু হচ্ছে সেটা জায়গা, রিলেশনশিপের জায়গা, হেলথের জায়গা, সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেস্টিনি, এক একটা ঘটনা ঘটছে। সুতরাং গ্রহের ফের অনুযায়ী দু ধরনের তরঙ্গ আমরা সবাই রিসিভ করি জীবনে, একটা হচ্ছে সামুদায়িক ভাগ্য যেটা একসাথে ঘটে, আবার গ্রহের তরঙ্গ অনুযায়ী আমরা ব্যক্তিগত ভাগ্যকেও ভোগ করে থাকি। সংখ্যাতত্ত্বের হিসাবে এই দশা অর্থাৎ অবস্থান বিচার যদি আমরা শিখতে চাই, তাহলে তার একটি বিশেষ ছোট্ট ফর্মুলা আছে যেটা যে কেউ বের করতে পারে, এবং খুব ইজি একটি ফর্মুলা, যেখানে কিনা আমরা দেখব যে সংখ্যার হিসাবে যদি আমরা বিচার করি, তাহলে সেই এক থেকে নয় সংখ্যাই আসছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নটা সংখ্যাকে ধরেই কিন্তু যাবতীয় বিচার সংখ্যাতত্ত্বের শাস্ত্রের ক্ষেত্রে হয়ে থাকে। এবারে এই 1 থেকে 9 অবধি সংখ্যা কোন কোন প্ল্যানেটকে নির্দেশ করে এই জিনিসটা আমাদের দেখে নিতে হবে। 1 অর্থাৎ সান অর্থাৎ রবি গ্রহকে নির্দেশ করে, গ্রহ মানে এখানে কিন্তু যাদেরই গতি আছে। আচ্ছা, 2 হচ্ছে মুন অর্থাৎ চন্দ্র নির্দেশ করছে, 3 হচ্ছে জুপিটার। এই জিনিসগুলো তোমরা প্রথমেই লিখে নাও, 1 অর্থাৎ রবি, 2 অর্থাৎ মুন, 3 অর্থাৎ জুপিটার, 4 অর্থাৎ রাহু, রাহুকে রিপ্রেজেন্ট করে, 5 মানে হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ প্ল্যানেট, ঠিক আছে? যেটা যারা বুঝতে পারবে না মার্কারি লেখাটা, তারা ভয়েস শুনে লিখে নেবে যে বুধ প্ল্যানেটকে নির্দেশ করছে। 6 অলওয়েজ ভেনাসকে নির্দেশ করছে, ঠিক আছে, ভেনাস। 7 রিপ্রেজেন্ট করছে কেতু, ঠিক আছে, এটা লিখে নাও। এগুলো তোমরা 1 থেকে 9 সংখ্যা কোন কোন গ্রহকে নির্দেশ করছে সেটা অবশ্যই তোমরা লিখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন গ্রহের মহাদশা তোমাদের চলছে। আচ্ছা, এরপরে আমরা দেখব 8, নাম্বার 8 হচ্ছে স্যাটার্নকে নির্দেশ করে, স্যাটার্ন অর্থাৎ শনি, নাম্বার 8 নির্দেশ করছে স্যাটার্ন, শনি, নাম্বার 9 নির্দেশ করছে, নাম্বার 9 নির্দেশ করছে মার্স অর্থাৎ মঙ্গল প্ল্যানেট। তাহলে 1 থেকে 9 কোন কোন প্ল্যানেটকে নির্দেশ করে এই জিনিসটাও তোমরা একটু দেখে নাও। এবারে আমরা বের করব সংখ্যাতত্ত্ব অনুযায়ী মহাদশা। মহাদশা মানে জীবনের বড় বড় ঘটনার অবস্থান অর্থাৎ বড় পরিবর্তনের গ্রহ পরিচালনার পিরিয়ড। কোন গ্রহ কত বছর ধরে থাকছে সেটা আমরা আমাদের জন্ম সংখ্যা থেকে নির্ধারণ করব। এবং এই মহাদশা বের করার জন্য আমাদের জন্ম তারিখটা আমাদের নিজেদের জানা উচিত। সেক্ষেত্রে জন্ম তারিখ যাদের জানা নেই, তারা আলাদাভাবে অন্য তথ্য থেকে কোন গ্রহের মহাদশা চলছে সেটা জানার চেষ্টা করবে। কিন্তু আজকের বিষয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে
তাদের জন্ম তারিখ নির্দিষ্টভাবে জানতে হবে, সেটাকে আমরা বলি মূলাঙ্ক। ঠিক আছে, আমাদের জন্ম তারিখকে আমরা বলি ড্রাইভার নাম্বার, সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ড্রাইভার নাম্বার অথবা মূলাঙ্ক এই জিনিসটা বলি, বা রুট রুট নাম্বারও অনেকে বলে থাকে। ঠিক আছে, মূলাঙ্ক বলি, রুট নাম্বার এই কথাটাও আমরা ইউজ করি। তো এই জিনিসটা আমাদের ইনফরমেশনটা আগে থাকতে হবে আমরা যদি জানতে চাই আমাদের মহাদশা কী চলছে। প্রথমে আমরা নিজেদের জন্ম তারিখটা লিখে নেব, জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম বছরটা আমরা অবশ্যই লিখে নেব। হয় 12 মার্চ, মার্চ অর্থাৎ 12 মার্চ 1997, এই জিনিসটা যদি কারো হয় তাহলে তার মহাদশা 2024 সালে কোন গ্রহের মহাদশা তার চলছে, অর্থাৎ সে কোন গ্রহের তরঙ্গ রিসিভ করছে জীবনে এবং কত বছর ধরে রিসিভ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। এবার এইবার আমরা মহাদশা বের করার জন্য ক্রমাগত জন্ম সালের সঙ্গে জন্ম তারিখের যে যোগফল সেটা যোগ করতে থাকবো পরপর, তাহলে আমরা বুঝে যাব কোন প্ল্যানেটের মহাদশা চলছে। যে সংখ্যাগুলো বেরোবে যোগ করে করে সেই সংখ্যা যে গ্রহকে নির্দেশ করে, যেটা কিনা আমরা এক্ষুনি দেখলাম যে কোন সংখ্যা কোন গ্রহকে নির্দেশ করে, তাহলে সেই গ্রহেরই আমাদের মহাদশা চলছে। চলো এবার আমরা দেখে নিই। তাহলে জাতিকার মূলাঙ্ককে প্রথমে একটা সিঙ্গেল নাম্বারে আনতে হবে, কারণ আমরা দেখেছি 12 তারিখে তার জন্ম। তাহলে 12 তারিখে যদি জন্ম হয় তাহলে আমরা 12 তারিখকে যদি 1 + 2 করি তাহলে হবে 3, এই জিনিসটা তোমাকে এনে নিতে হবে ফার্স্টেই। আর যদি 1 থেকে 9 মধ্যেই তার ডেট অফ বার্থ হয় সিঙ্গেল নাম্বারে, তাহলে সেটা সিঙ্গেল নাম্বারই থাকছে, আর যোগ করার দরকার নেই। কিন্তু ডবল ডিজিটে যদি ডেট অফ বার্থ হয়, মানে বার্থ ডেট হয়, তাহলে সেটাকে আগে তোমরা একটু সিঙ্গেল নাম্বারে এনে নেবে। এইবার আমাদের যে জন্ম সালটা ছিল, যার যে জাতিকার জন্মসাল 1997 সাল, 1997-এর সঙ্গে ওই জন্ম সংখ্যার যে যোগফল সেটা প্রথমে যোগ করে দেবো। 1997-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে বেরিয়ে আসে 2000 সাল, অর্থাৎ এই 3 সংখ্যাটা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, যেটা আমরা আগেই পড়লাম যে 1 মানে রবি, 2 মানে চন্দ্র, যে লিস্টটা রয়েছে সেটা তোমরা আগে গিয়ে আবার দেখে নিতে পারো, বা একটা নোটবুক নিয়ে বসতে পারো, সেটা নোট করে নেবে। তাহলে জাতিকার জন্মের সময় সে সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জ্যোতিষ অনুযায়ী কিন্তু এটা না, এটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি মহাদশাকেও বের করতে চায় তাহলে এইভাবে সে বের করবে। জাতিকার জন্মকালীন সময় সে বৃহস্পতির মহাদশার আন্ডারে ছিল, কতদিন অবধি ছিল, 2000 সাল পর্যন্ত ছিল। জন্ম থেকে মূলাঙ্কটা যোগ করে যে সালটা বেরোচ্ছে ততদিন অবধি সে সেই বৃহস্পতি গ্রহের আন্ডারে ছিল। যদি এটা অন্য সংখ্যা আসতো তাহলে সেই গ্রহের আন্ডারেই সে থাকতো। মোট কথা, জাতিকা 2000 সাল অবধি বৃহস্পতি গ্রহের আন্ডারে ছিল। এইবার এই যে যোগফলটা বেরোলো, এই যোগফলটাকে আমাদের আবার সিঙ্গেল ডিজিটে করে নিতে হবে। 2000কে যদি 2+0+0+0 করি তাহলে সেই 2 আসবে, যদি এখানে 2001 বেরোতো তাহলে 2+0+0+1 করতাম, 3 আসতো। ঠিক আছে, সুতরাং এই মূল জিনিসটাকে আবার যোগ করে নিতে হবে সিঙ্গেল ডিজিটে। সিঙ্গেল ডিজিটে করলে কী হবে, 2। এই 2টাকে পুনরায় আমরা 2000 সালের সাথে যোগ করব। সুতরাং যে ফলটা বেরোলো সেই ফলটাকে সেটারই যোগফলের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে জন্ম বছরের সঙ্গে যদি পরপর জন্ম বছরের যোগফলগুলোই আমরা যোগ করে যাই তাহলে রেজাল্টটা এরকম দাঁড়াচ্ছে যে 2000 সালের সঙ্গে যখন 2 সংখ্যা যোগ করে দিচ্ছি, 2 অর্থাৎ চন্দ্র, 2002 সাল পর্যন্ত সে চন্দ্রের মহাদশার আন্ডারে ছিল। এবার 2003 থেকে 2006 পর্যন্ত সে রাহুর মহাদশার আন্ডারে ছিল। দেখো 4 মানে হচ্ছে রাহু, কারণ 2006কে যোগ করলে হয় 8। এবার 2006কে যখন 8 যোগ করলে হয় সেই সংখ্যাটা পুনরায় আমরা 2006-এর সঙ্গে যোগ করে দিচ্ছি, অর্থাৎ 2014। অর্থাৎ 2006 পর্যন্ত যদি রাহুর মহাদশার আন্ডারে থাকে তাহলে 2007 থেকে 2014 পর্যন্ত সে 8 অর্থাৎ শনির মহাদশার আন্ডারে ছিল। এবারে 2014কে যোগ করলে হয় 7, অর্থাৎ 7 সংখ্যাটা কেতুকে রিপ্রেজেন্ট করে, 7টা আবার পুনরায় আমরা 2014-এর সঙ্গে যোগ করে দিচ্ছি, চলে আসছে 2021। অর্থাৎ 2015 থেকে 2021 পর্যন্ত সেই ব্যক্তি কেতুর মহাদশার আন্ডারে ছিল, কেতুই তাকে লিড করছে, কেতুর তরঙ্গই সে করবে এবং কেতুর ভালো খারাপ অবস্থার মধ্যে দিয়েই সে কিন্তু যাবে, কারণ কেতুই তাকে পরিচালনা করছে। যেমন আমাদের ঘরের অধিকর্তার দ্বারা আমরা পরিচালিত হই, ফ্যামিলি মেম্বারের অধিকর্তাই আমাদের থাকে, তার দ্বারাই নিয়ন্ত্রিত হয় একটা সংসার, ঠিক সেরকম এই গ্রহগুলো আমাদের জীবনে নিয়ন্ত্রণ করে। এবারে 2022 থেকে 2026 পর্যন্ত সে বুধের মহাদশার আন্ডারে রয়েছে, কেন, কারণ 2021কে যোগ করলে হয় 5 এবং 2021-এর সঙ্গে পুনরায় 5 সংখ্যা আমরা যোগ করেছি, যেখানে কিনা দেখাচ্ছে যে আগামী 2026 পর্যন্ত সে বুধের মহাদশার আন্ডারে থাকবে। এই পুরো মহাদশার ক্যালকুলেশন কিন্তু
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নয়, এক থেকে নয়, সংখ্যাতত্ত্ব অনুযায়ী একটা জাতক জাতিকার জীবনে কীরকম প্রভাব পড়তে পারে এবং কোন গ্রহের দ্বারা তার জীবনের কটা বছর পরিচালিত হচ্ছে সেটার একটা হিসাব আমরা পাই, এবং সেই গ্রহের ভালো খারাপ পরিস্থিতি, সেই সংখ্যা তার জীবনে আছে কি না, তার ডেট অফ বার্থের মধ্যে আছে কি না, সেই অনুযায়ী আবার তার জীবনের অন্যান্য ঘটনার বিচারও কিন্তু হয়।